আসসালামু আলাইকুম। ইসমাত হবিসের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ কম সময়ে তৈরি করা যায় এমন একটি স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব, যাতে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা সকালের নাস্তায় ঝটপট তৈরি করা যায়। এখানে 6 পিস বড় সাইজের ব্রেড নিয়েছি, প্রত্যেকটা পিস তাওয়ায় সেকে নিয়েছি। এবারে চলুন ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে মুরগির বুকের মাংসের অর্ধেকটা কোয়াটার চামচ করে আদা রসুন লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হওয়ার পর মাংসটি দুই হাতের আঙুলের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মাখন। মাখন বাসায় না থাকলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে মাখনটা দিলে একটু বেশি স্বাদ লাগে। এবার দিচ্ছি 3-4 টেবিল চামচ মেয়োনিজ। এটা হোমমেড মেয়োনিজ, এর রেসিপি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। মেয়োনিজের পরিমাণ স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে দিবেন। আরও 1 টেবিল চামচ মেয়োনিজ বাড়িয়ে দিচ্ছি। এর সাথে শসা গাজর পাতলা কুচি করে মিশিয়ে দিতে পারেন, এতে করে স্যান্ডউইচের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। আমার কিন্তু কোনো রকম সবজি ছাড়াই চিকেন আর মেয়োনিজ দিয়ে এভাবে তৈরি করে খেতে ভালো লাগে। দিচ্ছি 1 চিমটি সাদা গোলমরিচ গুঁড়া। ভালোভাবে মিশিয়ে নিয়ে স্যান্ডউইচগুলো ঝটপট তৈরি করে নিচ্ছি। 3টা ব্রেড স্লাইস বিছিয়ে নিলাম। চিকেনের পুরগুলো 3 ভাগে ব্রেড স্লাইসগুলোর উপরে লাগিয়ে নিলাম। এভাবে করে রাতে যদি তৈরি করে রাখেন, পরদিন সকালে স্কুলের টিফিনে বাচ্চাদের কিন্তু এই স্যান্ডউইচটা দেওয়া যায়। দেখবেন বাচ্চারা এটা পছন্দ করবে, খুব মজা করে এই স্যান্ডউইচগুলো খেয়ে নেবে। বাকি ব্রেড স্লাইসগুলো উপরে বসিয়ে দিলাম। চাইলে দ্বিতীয় স্লাইসটার উপরে আরও কিছু চিকেনের পুর দিয়ে আরেকটা ব্রেড স্লাইস দিয়ে দিবেন, এতে করে স্যান্ডউইচটা আকারে আরও বড় হবে। এবার একটা ব্রেড নাইফ দিয়ে ব্রেড এর চারপাশের শক্ত অংশগুলো ফেলে দিচ্ছি। এরকম ব্রেড নাইফ দিয়ে কাটলে কিন্তু ব্রেডের সুন্দর কাট হয়। নর্মাল ছুরি দিয়ে কিন্তু স্যান্ডউইচের কাট তেমন ভালো হয় না। দেখলেন তো কত সহজে ঝটপট স্যান্ডউইচগুলো তৈরি হয়ে গেল। একসাথে বেশি স্যান্ডউইচ তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, 2 দিন এই স্যান্ডউইচ ভালো থাকবে। ব্যাস, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এই রেসিপিতে একটি লাইক দিবেন। আর যারা আজ আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন আর বন্ধু হয়ে পাশে থাকুন। আমার এই চ্যানেলে আরও অনেক রেসিপি রয়েছে, কিছু না কিছু হয়তো আপনাদের ভালো লাগবে, তা দেখতে থাকুন। তাহলে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।